কোনো ভিডিও শেয়ার করার আগে যাচাই করি না, যে যেটা বলতে থাকে নেগেটিভ পোস্ট দেখলে আমরা কমেন্ট করি। ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে চটকদার কত খবরই চোখের সামনে আসে। অনেকে কোনো কিছু না ভেবে খুব সহজেই লাইক কমেন্ট শেয়ার করেন। কারো ভাবনার মধ্যেই আসে না একটা বাজে মন্তব্য, একটা তুচ্ছ ক্যাপশন কারো জীবনে কতটা প্রভাব ফেলতে পারে। কারো কারো ছোট ভুল একজনের জীবনকে অন্ধকারের দিকে ঠেলে দিতে পারে, সামাজিকভাবে হেয় হতে পারে। কখনো কখনো এমন ঘটনাও ঘটে যায় যেগুলো তুচ্ছ ব্যাপার থেকে মৃত্যুর কারণও হতে পারে। ভাইরাল এখন যেন সামাজিক অভিশাপে রূপ নিয়েছে, তবে এখনও এটা অনেকের জন্য কেবল বিনোদনের খোরাক। ভাইরাল ইস্যু নিয়ে সম্প্রতি একটি নাটক নির্মিত হয়েছে। তার প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। নাটকটির নির্মাতা কাজল আরিফিন অমি। দুই দিনে প্রায় 2 মিলিয়ন ভিউ হওয়া ভাইরাল গার্ল দর্শককে ভীষণভাবে নাড়া দিয়েছে। এতটাই যে ব্যাচেলর পয়েন্টের মতো রোম্যান্টিক কমেডি জনরার নাটকের নির্মাতা যখন প্রথমবারের মতো ভাইরাল গার্লের মতো শিক্ষণীয় মেসেজের নাটক নির্মাণ করেছেন, তখন সেটাকে আরিফিন অমির সেরা কাজ বলে মনে করেছে বিনোদন প্রিয়রা। ইউটিউবে 7,000-এর মতো কমেন্টে দর্শকের ভূয়সী প্রশংসা পেয়েছেন অভিনেত্রী মেহজাবিন। আমি রাস্তা বের হয়ে লোকজন আমার দিকে তাকিয়ে থাকে, হাসাহাসি করে, নানান ধরনের কমেন্ট পাস করে। নাটকটির শেষের দিকে ভিকটিমের ঘুরে দাঁড়ানোর অংশটি দর্শককে নতুন ভাবে ভাবিয়েছে। হতাশ যে কারোর জন্যই এ নাটক হতে পারে নতুন করে বেঁচে ওঠার বড় উপলক্ষ। নাবিলা সোহার, সময় সংবাদ, ঢাকা।